তাহাজ্জুদে নামাজ। তাহাজ্জুদ শব্দের অর্থ হলো রাত জাগা বা ঘুম থেকে ওঠা। এই প্রসঙ্গে কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদ করতে থাকুন, এটা আপনার জন্য আল্লাহর অতিরিক্ত ফজল ও করম। আশা করা যায় আপনার প্রতিপালক আপনাকে প্রতিষ্ঠিত করবে প্রশংসিত স্থানে। সূরা বনী ইসরাইল 79। তাহাজ্জুদের নামাজ সুন্নত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নামাজ নিয়মিত পড়তেন, অত্যন্ত ফজিলত ও বরকতময় এ নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে এই নামাজ পড়ার জন্য উৎসাহ দিতেন। তাহাজ্জুদের নামাজ ও তাহাজ্জুদের নামাজের ফরনে ওয়ালার উদ্দেশ্যে পবিত্র কোরআনে ইরশাদ আছে, নিশ্চয়ই মুক্তিকারা থাকবে সেদিন প্রশোভন বিশিষ্ট জান্নাতে, উপভোগ করবে তা যা তাদের প্রতিপালক তাদের দেবেন, কারণ পার্থিব জীবনে তারা ছিল সৎকর্ম পরায়ণ। তারা রাতের অতি অল্প অংশ অতিবাহিত করত নিদ্রায় এবং শেষ রাতে ইস্তেকবার বা তাহাজ্জুদের নামাজ পড়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাহাজ্জুদের নামাজের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পর সবচেয়ে উৎকৃষ্ট নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তাহাজ্জুদ নামাজের ব্যবস্থা করো, এটা ন্যাক লোকদের স্বভাব, মুমিনদের পরিচয়, এটা তোমাদের আল্লাহর নিকটবর্তী করে দেবে, গুনাহগুলো মিটিয়ে দেবে, গুনাহ থেকে বাঁচিয়ে দেবে, শরীর থেকে রোগ দূর করবে ও মনে প্রশান্তি ও সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবে। এভাবে কোরআন ও হাদিসের শরীফে বহু ফজিলতের কথা বর্ণিত আছে, কেননা তাহাজ্জুদের নামাজ হচ্ছে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের বিশেষ মাধ্যম। কেউ সফলতার উচ্চ শিখরে পৌঁছতে চাইলে তাহাজ্জুদের নামাজ তাকে পড়তেই হবে। তাহাজ্জুদের নামাজ পড়ার সময় হলো রাতের শেষ ভাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ শেষে ঘুমিয়ে যেতেন এবং অর্ধরাত বা তার কিছু পরে উঠে হাজাত পূর্ণ করে মিসওয়াক করে উজু করতেন, 4-12 রাকাত নামাজ পড়তেন। তাই তাহাজ্জুদের নামাজ 12 রাকাতই পড়া উত্তম। তাহাজ্জুদ নামাজের নিয়ম, আল্লাহর ওয়াস্তে কিতাবলী মুখ থেকে তাহাজ্জুদের 2 রাকাত নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবর।